ম্যাগজিনের পক্ষ থেকে স্বাগত, আর স্বাগত জানিয়ে শুরু করছি অধ্যায় ভিত্তিক সাজেশন, আর এ পর্বে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আগে আমি একটা বিষয় ব্যাখ্যা করব। এক শিক্ষার্থী বন্ধু কমেন্ট করেছে আগের ভিডিওয়ে, কমেন্ট করেছে যে স্যার পরীক্ষা যত এগিয়ে আসে তত ভয় লাগছে, কি করব এখন, এই অল্প সময়ের মধ্যে কি করব। তো দেখো, তোমাদেরকে আমি বলবো যে অধ্যায়গুলো তোমার কাছে সব থেকে ইজি মনে হয় সেই অধ্যায় থেকে তুমি প্র্যাকটিস শুরু করো, সেইগুলো তুমি প্র্যাকটিস করতে করতে এগিয়ে যাও। আগে সহজ, তারপর কঠিন, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাও, দেখবে তোমার কাছে কঠিন মনে হবে না, অবশ্যই সহজ মনে হবে। যদি তাতে মনে করো যে টেস্ট পরীক্ষায় আমি 100% সিলেবাস কভার করতে পারছি না, আমার দ্বারা হয়তো 30 বা 40% সিলেবাস কভার করা সম্ভব, তো আমি সেটাই বলবো যে তোমরা 30 থেকে 40% সিলেবাস কভার করো। আর 100% সিলেবাস কিন্তু কভার করা লাগে না, 50% মতো সিলেবাস কভার করলেই কিন্তু মোটামুটি নাম্বার, 95% প্লাস নাম্বার কিন্তু আমরা পেয়ে যাই। যার জন্য তোমাদেরকে বলবো, তোমরা ভয় পেও না, ভয়ের কিছু নেই, তোমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে এগিয়ে যাও, দেখবে কোনো সমস্যা হবে না। পাশাপাশি আর একটা বিষয় বলবো, তোমাদের যদি খুবই কঠিন মনে হয় তাহলে তোমরা অধ্যায়ের সূত্রগুলো মোটামুটি আয়ত্তে এনে তোমরা আগে উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর যদি তোমাদের কাছে সাঁতরার বই থাকে, সায়া সাঁতরার বইয়ের উদাহরণ প্র্যাকটিস করলে তোমরা কিন্তু মোটামুটি 90%-এর বেশি কমন পাবে। তা যাই হোক, অনেকটাই আলোচনা করলাম তোমাদের সমস্যার বিষয়ে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা যে সমস্ত শিক্ষার্থী বন্ধু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বা সমস্যা বলে মনে হচ্ছে, তারা কমেন্ট করো, কমেন্ট করলে তার অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরের ভিডিওয় আমি অবশ্যই নাম ধরে যে শিক্ষার্থী বন্ধু যে সমস্যায় থাকবে, যে সমস্যা জানাবে, সেটা তার নাম ধরে আমি ব্যাখ্যা করে আলোচনা করে দেবো। তারা যাই হোক, তোমরা এ পর্বে সাজেশন দেখো, আমরা অবশ্যই এসএনদের বইয়ের সাজেশন বইতে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেইগুলোই কিন্তু সাজেশনের পরে রাখছি। আর এখানে এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের মার্কিং করে দিয়েছি, এর পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই উদাহরণ অঙ্কগুলো খুব সুন্দর করে দেখবে, কারণ উদাহরণ অঙ্ক থেকে কিন্তু পরীক্ষায় আসে। এই ছিল এমসিকিউ। এরপর অতি সংক্ষিপ্ত দেখো, এই যে অঙ্কগুলো তোমাদের জন্য রাখছি, এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা 100% কমন পাবে। তার কারণ এর বাইরে কিন্তু অঙ্ক আর নেই বললেই চলে, কারণ যে টাইপ মেনটেন করে কিন্তু সাজেশনগুলো আপলোড করা হচ্ছে। দেখো, সংক্ষিপ্ত, উত্তরধর্মী। আর বরাবর আমি একটা কথা বলে থাকি, প্রতি শনিবার কিন্তু আমরা টেলিগ্রামে থাকব, সেখানে তোমাদের যে সমস্যা হবে, এই যে অধ্যায় ভিত্তিক সাজেশন আপলোড করছি, সাজেশনের ক্ষেত্রে যে সমস্ত অঙ্ক তোমাদের সমস্যা বলে মনে হয় সেগুলো কমেন্ট করবে, টেলিগ্রামে জানাবে, মেসেজ করবে, অবশ্যই সেখানে তার সমস্যার সমাধান করে দেব। এই সাজেশন দেখানোর পাশাপাশি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, করে আমাদের সঙ্গে থাকো, আর বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ নতুন নতুন আপডেট কিন্তু তোমাদের কাছে চলে যাবে। একটা বিষয়, আমাদের এই চ্যানেলে, আমাদের এই ম্যাথজোনে 555টি ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখানে কিন্তু 12-এর ম্যাক্সিমাম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার ভিডিও এবং ম্যাক্সিমাম অধ্যায় সম্পর্কিত ভিডিও কিন্তু আপলোড করা আছে, তার প্লে লিস্টগুলো তোমরা এক এক করে পেয়ে যাবে। তাই শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই অবশ্যই মেনে মেনে শেয়ার করো, যাতে তোমার পাশাপাশি অন্যরাও উপকৃত হয়। আমি বরাবর এইভাবে সাজেশন আপলোড করি না, আমি লিখে প্রশ্ন আকারে লিখে আমরা সাজেশন আপলোড করে থাকি অন্য অন্য ইয়ারগুলোতে, কিন্তু এবছর দেখলাম যে না, আমরা যদি এসএনদের বইটাকে ভালো করে ফলো করি তাতে কিন্তু ভালো ফল আসছে এবং শিক্ষার্থী বন্ধুদের প্র্যাকটিস করতে অনেকটাই সুবিধা হয়, কারণ
ম্যাক্সিমাম শিক্ষার্থী বন্ধুর হাতেই কিন্তু এসএনদের বই থাকে, সেটা মাথায় রেখে এসএনদের বইতেই সাজেশানগুলো করে দিচ্ছি বা সাজেশান ইম্পর্টেন্ট অঙ্কগুলো মার্কিং করে দিচ্ছি। আর মার্কিং করার আরও একটা বড় উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার সময়, আমাদের পরীক্ষার সময় কিন্তু এতটা সময় থাকে না যে প্রত্যেকটি অঙ্ক আমরা ধরে ধরে প্র্যাকটিস করব, তাই এই সাজেশান, কারণ এই সাজেশানের অঙ্কগুলো তোমরা যদি পরীক্ষার আগে মোটামুটি একটু দেখে যেতে পারো তাহলে আশা করি অসুবিধা হবে না, তোমরা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। যাচ্ছে পরের পৃষ্ঠায়। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।